আমি এখন দাঁড়িয়ে আছি হেকনির পাউনেল রোডে। পাউনেল রোডটি হচ্ছে যে ব্রডে মার্কেট হেকনির খুবই বিখ্যাত মার্কেট, সেই মার্কেট থেকে জাস্ট একটি স্ট্রিট এপাশে। এবং এই পাউনেল রোডে আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওরিয়াল কোর্ট, এই ওরিয়াল কোর্টে গতকাল মানে 9 মার্চ বুধবার দুপুর 1:56 পুলিশের কাছে কল যায় এবং সেখান থেকে পুলিশ এসে একটি 23 বছরের যুবককে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করে এবং তারপরে এই পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখে তাদের তদন্ত কাজ চালিয়ে যায়। কিন্তু এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে হেকনি, আপনারা জানেন যে ব্রিটেনের মধ্যে বা লন্ডনের মধ্যে সবচেয়ে অপরাধপ্রবণ একটি এলাকা, এবং এই অপরাধপ্রবণ এলাকায় গত 4 দিনে মানে 6 তারিখ রোববার, 7 তারিখ সোমবার এবং গতকাল 9 তারিখ বুধবার, এই 4 দিনের মধ্যে 4টি ঘটনা ঘটেছে। তার মধ্যে 7 মার্চ একজন হেকনির যে স্টোক নিউটন যে সাইটটা, সেখানে একজন যুবককে 22 বছরের একজন যুবককে ছুরিকাঘাত করে আহত করা হয়। তারপরে দিয়ে সোমবারেই কিন্তু দুপুর 1:30 সময় আপনারা জানেন যে রাশমোর রোডে সেখানে একদল যুবক মাস্ক পরা অবস্থায় তারা মারামারিতে লিপ্ত হয় এবং গুলাগুলির ঘটনা ঘটে, এবং সেই ঘটনায় 17 বছরের একজন কিশোরকে মানে কিশোর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়, এবং সেই ঘটনায় একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হলেও তাকে বেইলে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু গতকালও আবার ঠিক 9 মার্চ এই দুপুরের দিকেই, দুপুর 1:56 যখন পুলিশের কাছে কল যায়, মানে ঘটনাটি হয়তো এর 5-7 মিনিট আগের ঠিক দুপুরে, কিন্তু দিনের আলোয় আরও একটি ঘটনায় এই হেকনির এই এলাকা যারা বসবাস করে তাদের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করেছে। কারণ পরপর কয়েকদিন এই ছুরিকাঘাত এবং যে এবং 7 তারিখের ঘটনায় কিন্তু বেশ কয়েকটি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে এবং সেই সেটি শেষ হয়েছে বন্দুকের গুলাগুলির মাধ্যমে, এবং 17 বছরের একজন কিশোর মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে আছেন। সুতরাং এই যে গুলাগুলি এবং ছুরিকাঘাতের ঘটনা পরপর ঘটে যাওয়ায় এই এলাকার মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। আর যেটি বলছিলাম যে লন্ডনের অন্যতম অপরাধপ্রবণ এলাকা হচ্ছে এই হেকনি, এবং হেকনি টাওয়ার হ্যামলেটস আপনারা জানেন যে খুব পাশাপাশি এলাকা, এবং এই 2-3টি পাড়ার মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে কিশোর এবং যুবক বা তরুণদের জড়িয়ে পড়ার খবর দেখা যাচ্ছে ইদানিং সবচেয়ে বেশি। এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির রক্ষার জন্য পুলিশ বিশেষভাবে তাদের টহল বৃদ্ধি করেছে, এবং পুলিশ বলছে যে এইসব অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতারের জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। এই হচ্ছে হেকনিতে পরপর 3 দিনে মানে পরপর 4 দিনের মধ্যে যে 3টি বড় ঘটনা ঘটেছে, এবং সেই 3টি ঘটনার সাথে মধ্যে একটি গুলাগুলির ঘটনাও ছিল। সেই ঘটনার বিস্তারিত যুক্তরাজ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজে সাথে থাকুন, চোখ রাখুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.runnermedia24.com।